হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই রেডি আছো। তাই নিয়ে চলেছে তো ফিরে আসছে একটা নতুন ভিডিও গাইস। তো আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা চলছে গাইস। হ্যাঁ গাইস, আমি অল ভিডিওতে বলতে থাকি আজকের ভিডিওটা আলাদা চলছে, আজকের ভিডিওটা আলাদা হতে চলছে, কিন্তু আজকে আলাদা হতে চলেছে গাইস। তোমরা সবাই জানো এখন এই কয়েকদিন ধরে আমাদের একটা গান কিন্তু খুবই চলছে, মানে একটা এমনিকে এত সুন্দর চলছে, তাই ওই গানটাকে দেখে আমি ভাবলাম ওই গানটাকে নিয়ে কিছু একটু খেলিমেলি করে আসি। তো চলো বেশি বকাবকি না করে একটু শুরু করে ভিডিও। তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট, এ ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বর, এটা বা কি ধরনের কথা? ওর ছেলেটার প্রেমে পড়ার কারণ আবার শ্যামলা শ্যামলা বর? আজকাল ছেলেদেরও বা বড় হচ্ছে নাকি? হ্যাঁ দিদি, তুমি তো খুব পড়াশোনা করেছো দিদি, দিদি তোমাকে পাগলা গাড়ে একবার রেখে দিয়ে আসতে হবে, বুঝলে না? তুমি হেঁকে ছুঁচো না, কে জানে তোমার ওইটাই হয়েছে মনে হয়। তুমি মনে সকালে উঠে না হেঁকে ছুঁচো না। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। আরে দিদি, এই শ্যামলা শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে? ও আমাদের গালগুলা কি শ্যামলা শ্যামলা নাকি না সাদা, তুমি সেটুকু জানো না দিদি? হ্যাঁ তোমাকে মনে হচ্ছে তোমার মুখে একবার পেঁদে দিতে হবে, বুঝলে না? সকালে তোমার ছেঁড়া নিয়ে হয়েছিল বিছানায় মুতে দিয়েছিলে। দিদি আমাদের গোলাপ গোলাপ ঠোঁট না, আমাদের কালো কালো ঠোঁট, বুঝলে? আর আমরা বিড়ি খাই না, আমরা সিগারেট খাই, তুমি সেটুকু জানো না, বুঝলে? তুমি সেটুকু জানো না। তোমার মতো যদি আমরা পায়ের গু বিড়ালের গু যদি মাখতাম না, তবে আমাদের ঠোঁটগুলা গোলাপ গোলাপ হতো। তুমি তো পায়রার গু মাখো বিড়ালের গু মাখো, তাই তোমার মুখটা পুরো ভর্তি রেঙ্গে গেছে। মা দিদি, তোমাকে বলতে বারণ করলাম না, তুমি আমার আবার বলছো, মানে আবার বলছো, তুমি কি সত্যি পেঁদে দিয়েছিলে নাকি? ও এমন করে দিদি পেঁদে দিয়েছে না দিদি, তোমার প্যান্ট ফেটে গেছে মারা। মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। চলে তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে, তোর কোকড়া কোকড়া চুললে যেন সমুদ্র ঢেউ খেললে। আরে মারা, কোকড়া কোকড়া চুললে মারা সমুদ্র ঢেউ খেললে মারা, এই মারা প্রথম শুনলাম রে মারা। হ্যাঁ এই পেনে হাগা দিদির কাছে এই প্রথম শুনলাম। আমি তো ভাবছিলাম আর দীঘা যাবো সমুদ্র ঢেউ দেখতে একটু নাচতে, তা ভাবছি আর তো যাওয়ার দরকার নাই রে মারা, চুলের ভেতরই তো রয়েছে মারা সমুদ্র ঢেউ। তো আমার চুলের ভেতর তো না দিদি, তোমার চুলের ভেতরই আছে মারা, একটু যাই আর একটু হেগে দিয়ে আসি তোমার মুখে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। আ দিদি, তোমার তো ঢেউ খেলা দেখে খুবই ভালো লাগে। ও তোমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের তো ভালো লাগে কিছু দরকার। হ্যাঁ হ্যাঁ তাই আমি বলি তোমাদের কি আমি গো, তোমরা যদি মাঠে তুমি হাগো আমারে ভালো লাগে ভালো লাগে, তুমি যদি বিছানায় ছড়ায় আমারে ভালো লাগে ভালো লাগে, তুমি যদি প্যানের মতো ভালো লাগে ভালো লাগে, এই গানটা তো ভালো লাগে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো গাইস আর ভিডিওটা বেশি বড় করবে না, এখানে কিছু এন্ড তোমরা দেখাচ্ছ পরে ভিডিওটা, তো তুমি ভিডিও বসে লাইক আর চ্যানেলকে, আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। सब्सक्राइब तो देखो जो पर वीडियो, तो बाय बाय।